তোমার জ্বর আবার তুমি পানি নানাসারা করতেছো তুমি তো মরবা দেখো আমার মাইয়া কি কয় মা তুমি বুঝতে পারো এই যে তোমার তিনটা সন্তান কুসুম রাজা আর দোলা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কি হইব এত ভাবুস কেন আল্লাহ তো নির্দয় না তোর বাবা রে নিয়ে গেছে তো গো তিন ভাই বোন রে তুমি করা আমার নিয়ে যাব আল্লাহই কাম করব না না মা তুমি কোনো কাজ করতে পারবা না যাও ঘরে যাই চুপচাপ শুয়ে থাকো আমি গার্মেন্টস থেকে ফিরে আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসুন আর আয়শাই আমি ঘরে সব কাজ করুন তুই আবার টাকা খরচ করে ওষুধ আনতে যাস না আমি এমনিতেই ভালো হয়ে যাবো মা হ যা তো তোমার খালাতো ভাই যে তোমারে ভালো করে দিব আমি যা বললাম তাই করো মা চুপচাপ ঘরে যাই শুয়ে থাকো বুবু স্কুলের সময় হয়ে যেতেছে দোলা বোন আমার তুমি খুব ভালো কোনো দুষ্টামি করবা না বাইরে খেলতেও যাইবা না মার জ্বর মার পাশে বসে থাকো আচ্ছা বসো চল রাজা চলো কত পেয়ে কামে গেল আমার কোন বাপ আমার মায়ের দিকে তুমি খাইয়া নিলা কোন বাপে মালিক তাবন কাফনে লেগিয়া 2000 টাকা দিছে নেন তোমরা দেখো হ্যাঁ আমার মায়ের লাশ দিয়ে আইছে মালিক তো আই নাই আমার টাকা বাড়িতে 2000 আমার মায়ের জীবনের দাম কি 2000 হে আল্লাহ গরিবের জন্য যে বলে কি আমরা পাপ করছি আল্লাহ পাপ করছি চলো মা আমরা মালিকের কাছে যাই কি ব্যাপার এরা কারা স্যার গার্মেন্টসে যে মায়াটা মারা গেছে কুসুম হের মা আর ভাই কি চায় এরা কি চাই পাওনা নিতে আইছি পাওনা কিসের পাওনা শ্রমনীতি অনুযায়ী কাম করার সময় কোন শ্রমিক কারখানায় মারা গেলে মালিকের কাছে তার যে পাওনা থাকে সেই পাওনা নিতে আইছি আমরা পাওনা নিতে আসছি ভিক্ষা না কিন্তু ও মাই গড এরা দেখছি সারা দুনিয়ার ইতিহাস ভূগোল জেনে এখানে এসেছে ভাড়া করে দেখছো কি ঘাট ধরে বের করে দাও গার্ড গার্ড এদেরকে বের করে দাও বের করো পেঁয়াজ মরি দিয়ে ভাত গুলি খায় নি তরকারি পাক করতে পারি নাই আল্লাহ দিলে কাল থেকে কামে যামু কাম থেকে ফিরে আইসা মাছ দিয়ে ভাত খাওয়ামু তোমার জ্বরই তো আমার ভালো হয় নাই মা তোমার আমি কামে যেতে দিব না আমি কামে লাগলে তোরা খাবি কি ঘরে তোর একটা দানা পানিও নাই থাকবো কেমনে তোমার জ্বর বুবু বইরা গেল কাল থেকে আমি কাম করুম মা তারপর তোমার লেগা ওষুধ চাল ডাল সব নিয়ে আসুম তবে স্কুল জাগো কপালে এক বেলা পেট ভরা ভাতই জুটে না জাগো আবার কিসের লেখাপড়া আমি আর স্কুলে যাব না মা কাল থেকে আমি কাম করুম
ওই পড়া এখানে গাড়ি বুঝবি না তাতে তোর কি আমার কি ধরুন तुम्हें नतुन बुआ रेखे दिए তুমি 15 দিন আসবে না আমি কি বসে থাকব আমি তুই ইচ্ছা করে কামে আসা বাদ দেই আম্মা ওহ আমার শরীরে জ্বর মাইয়াটা মরে গেল সব কিছু মিলে এই সব কথা আমাকে বলে লাভ হবে না নতুন বুয়া রেখে দিয়েছি তাইলে আমার 15 দিনের বেতনের টাকাটা দিয়ে দেন আম্মা এক টাকাও পাবে না তুমি কেন পাবো না আমি তো আপনার কাছে ভিক্ষে চাই না কাম করছি তার মজুরি দিবেন ভুলে যেও না তুমি কাদের বুয়া गाड़ी पर राजा एतदिन आसोनी केन तोमार जोन्नो ना माके बोले स्कूले जाओयार एकटा भालो ब्याग किने रेखेछि बोलो ना तोमार जन्मदिन कबे ओई दिन तोमाके गिफ्ट करब आमी आर स्कूले जाबो ना पढ़ाशोनाओ करबो ना बारे तुमि स्कूले ना गेले पढ़ाशोना ना करले तुमि बिंदुर बंधु हबे केमन करे आमी तो बिंदुर बंधु होते चाई ना बिंदु आमी तोमारे अनेक दिन कइछि तुमि बड़ लोकेर माइया आमी काजेर बुआर छेले তোমার লগে আমার বন্ধু তো হয় না তুমি আমারে কখনো বন্ধু মনে করবে না তুমি আমার বন্ধু 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 এখন আপনার শরীরটা কি একটু ভালো ভালো বোধহয় হবে না রে কি অসুখ হয়েছে তা ডাক্তারই বলতে পারছে না নাকি ইচ্ছে করেই বলছে না তোর ছেলেটা স্কুলে যায় তো ঠিকমতো না বাবা ও নিজের ইচ্ছাতে বন্ধ করে দিয়েছে कुसुम मारा जा शर तो बस भलो ना राजी साथीचे आप गाड़ीगुली मुछता से लेखा पढ़ा बंध कर दे उचित है तुम्हारे लगे देखा करवार चाय आबेदाली आज के टाका देवें नईले बोन के गिये बोलबो আপনি প্রতিদিন দু বোতল করে মদ খান বাকিতে টাকা আমাকে দেন না এই বেটা বাকিতে খাই আর না খাই তোর দরকার কি তাইলে টাকাটা দিয়ে দেন আমি চলে যাই ঠিক আছে কালকে দিব নে এই কালকে কালকে করে আমাকে 7 দিন ঘোরাচ্ছেন বাকি হয়েছে 20,000 টাকা আপনি নিজে তার কামাই করেন না খান তো বোনের উপর আপনি তো বোন জামাই নাই সবই তো আপনার হাতে এনে দিলেই তো হয়ে যায় হল चिल्ला पल्ला करिस ना काल दिए देबो ने कोनो कथा सुनबो ना आज आमी आमार टाका चाई एक खुनी चाई आवेग चिल्ला चिल्ली करिस ना ए खरा पानी किना हां हां
টেকার লেগা যদি বাড়ির ভিতরে এসে চিল্লাবিল্লা করস তাইলে তোর ঘরে মাথা থাকবো না। খাই বাকি আবার মাথা থাকবে না ফুটানি। হ্যালো, ও ম্যানেজার সাহেব, উত্তরের বাড়ির ট্যাক্সের টাকাটা আমি ব্যাংক থেকে তুলে রেখেছি, সুলতান ভাইকে দিয়ে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন, একটু হোল্ড করুন, মোবাইল অফ করবেন না। রাহেলা, রাহেলা! জি আপা। সুলতান ভাইকে ডেকে নিয়ে এসো তো। জি আচ্ছা। ম্যানেজার সাহেব, আপনাকে কিন্তু উকিল নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, উকিলকে তো আমি ফিস দেবই। কিন্তু ম্যাডাম, উকিল সাহেব জানতে চেয়েছিলেন বিষয়টা কি। বিষয়? আমি আমার সমস্ত সম্পদের উইল করে যেতে চাই, কারণ আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচবো না। কি হয়েছে জানারা? কালকে কত কস? কিছু না, ম্যানেজারের সাথে। ও, উত্তরের বাড়ির ট্যাক্সটা দেওয়া হয়নি। আলমারিতে 20,000 টাকা আছে, এনো চাবি। ও, ড্রয়ার খুলে টাকাটা নিয়ে ম্যানেজারকে দিয়ে এসো। চাবি কোনটা? এইটা। ও, এখানে তো ছিল, টাকা তো চুরি হয়েছে। চুরি তো হইবারই পারে। আচ্ছা, তোর ঘরে কেরাই ছিল? ঘরে তো রাহেলা ছাড়া আর কেউ আসেনি। একটু আগে তো ওই আলমারি সব পরিষ্কার করছিল। চুরি তাইলে ওই করছে। এইসব কি করতেছেন ভাইজান? খুদাই আমার দোষ দিতেছেন। ওরে বাবা, উনার উপর দোষ দিবেন না। কোথায় টাকাটা লুকাইছস? ক প্যাচ লাগাইস না। অহনো কইতাছি, ওই টাকাটা ফেরত দিয়া দে। আপা, ভাইজান। হ্যাঁ বুঝছি, সোজা আমলে গিয়ে উঠবো না। স্যার বিশ্বাস করেন, আমি টাকা নেই নাই স্যার। অহনো কইতাছি, টাকাটা ফেরত দিয়া দে। স্যার আমি নেই নাই স্যার। প্যাঁচ লাগাইছ না, মান সম্মান লো, এখান থেকে জায়গা। আমি গরিব মানুষ, আমি টাকা নেবো। আরে গরিব মানুষ তো চোর হয়, তোর কথা বিশ্বাস করো, তুই টাকা লোস নাই। মাফ করবেন না স্যার। হ্যাঁ, আমি তোর মাফ করো। স্যার আমি টাকা নেই নাই স্যার। তোর মায়ের টাকা চুরি করছে, তোর মায়ের পেছ লাগাইছে চোর। ছেড়ে দেবো। এভাবে কাউকে মারা উচিত না। চোর কি করবো, আমি চুরি করছি, অপমান কিভাবে করতে হয় তা আমি করতেছি। তুই খালি চুপ থাক। বিশ্বাস করেন, আমি টাকা নেই নাই। আপনি পায়ে ভুরি আমার বেজ্জত করেন না। হ্যাঁ, বেজ্জতি করুম না। তুই কবি, তুই টাকা চুরি করছস, আর যদি না কর তোরে যে আমি কি করুম তা দেখবি। আর জানারা মায়ের নম্বর বাজি পেজ খুলে এসে গা, ও কইছে টাকা ওই চুরি করছে। তুমি তুমি টাকা চুরি করেছো?
আমি টাকা চুরি করছি। টাকা কোথায়? আমি একজনের দেনা শোধ করছি। যাও, আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। যাও যাও বলছি। আবা যাও না, আগে একটা কথা কইতে চাই। আর কই দিব না, বহু কই যাও। এই হল আমি চলো বা এদিকে চলে যাই। একবার কই মা, তুমি সুরি সুরি করছো? মা কও না মা, তুমি সত্যি সুরি করছিলা? তাহলে কি আমি ভাবো তুমি সত্যি সুরি করছিলা? আল্লাহ সাক্ষী, আমি চুরি করি নাই রে বাজান, আমি চুরি করি নাই। তাহলে তুমি যে কয়লা টাকা নিছো, তোরা ছোট থাকতে তো গো বাপ মরে গেছে, তোর বন্ধু মরে গেল, এখন তো গো দুই ভাই বোনের আমি তো একমাত্র সম্বল। আমি সেখান না করলে হয় আমার মাইরা ফেলাই তো, আর একটা লাত্তি আমার পেটে মারলে আমি বাঁচতাম ভারী বাজার। আমি মরে গেলে তোরা দুই ভাই বোনে এত মরে যাইছে, কে তোকে দেখতো রে বাজান? তুমি না খাইয়া আমি করে খাওয়ান দিছো, শীতের রাইতে নিজের গায়ের কাপড়টা আমার করে দিছো যাতে ঠান্ডা না লাগে। আমাকে মানুষ করার লেগা তুমি মানুষের বাড়িতে কাম করছো। আজ আমি জানলাম দুনিয়াতে মসজিদ মন্দিরের চাইতে নাই বড়। মা তুমি শুধু আমার মা না, তুমি আমার জান। তুমি আজ থেকে আমার আম্মা জান। আপনি আমার শুধু দোয়া করেন আম্মা, আপনার পাশ হইয়া আজ আমি প্রতিজ্ঞা করতেছি। ওগো তো আমি একদিন কোটিপতি হব, আপনার উপরে অত্যাচারের প্রতিশোধ একদিন আমি নিমই। আমি কোটিপতি হব আম্মা, আমি কোটিপতি হবই।
দেখছিস না দোকান বরাদ্দ চলছে, তাই তোদের ঠেলা স্থানে থাকলে দোকান বেশি দামে বিক্রি হবে না। দোকান কত দামে বিক্রি করবেন এটা আমরা কেমনে জানি? আর এটার সাথে আঙ্গুর রুটি রুজি কোনো সম্পর্ক নাই। না শোন, বড়বার হুকুম এই জায়গা তখন ছেড়ে দে, নইলে কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে অস্ত্র মামলে হাজতে ঢুকিয়ে দেবে। এই শালারা বড় ভাইগো নামে দুর্নাম করে বেড়ায়। ভাইজান আমারে হাইকোর্ট চিনাই তো হইব না, হাইকোর্ট আমি চিনি তাই না রে? বেশি বলে এই জায়গা ছেড়ে চলে যাবি, লাঠি মেরে বিদায় করে দেব। এই সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। তুই কেড়ে বেটা রাত্রে 12টা পর্যন্ত মাল টানছি, শরীরটাও ভালো ছিল না, তাই সময় মতো ঘুম থেকে উঠতে পারি নাই। পারবা কেমনে, তুমি তার মেশিন না, মানুষ। শরীর বইলা কথা, একটা শরীরে আর কত কষ্ট সইতে পারে? ওস্তাদ এত পরিশ্রম করে কি হইবে, এবার একটু রেস্ট লও। না রে, আমার জীবনে কোনো রেস্ট নাই, আমার অনেক টাকার দরকার। কোনটারে পড়াই, ওর খরচ, সংসারের খরচ। নিজের বাড়ির থাহো, হাতে গুনা তিনজন মান, তা কতটা লাগে? হ্যাঁ, আব্বাজান বস্তিতে বাড়িটা রাইখে গেছিল বলে বাইচে গেছি। তাইলে এত কামাই করে কি করবো ওস্তাদ? আমি কোটিপতি হমু। তারপর আমার আম্মাজান রে যারা লাথি মারছিল, আমি তাগো কাছে আম্মাজানে লয়ে যামু, একটা পালকি বানামু, সেই পালকিতে চড়ে আম্মাজান যাইব। ওরা যেইখানে যেইভাবে আম্মাজান রে মারছিল, ঠিক সেইভাবে আমার আম্মাজান প্রতিশোধ নিব। ওস্তাদ তোমার চেহারার যা ভাব সাব দেখতাছি, তাতে মনে হইতাছে সত্যি তুমি একদিন কোটিপতি হইবা। কিন্তু এইভাবে ঠেলা চালাইয়া কুলিগিরি কইরা কেউ কি কোনোদিন কোটিপতি হইছে? হইলে হইছে, না হইলে হয় নাই, কিন্তু আমি হমু। এই হাত দি ওস্তাদ, এই হালারা বিশ্বাস করুক আর না করুক মুই করলাম, বুঝছো? আচ্ছা ওস্তাদ, তুমি তো কোটিপতি হইলা, এখন গাড়ি কেনবা নাকি? এই মুই তোমার ড্রাইভার হমু, বুঝছো? এর লাগে রাতে রাতে মুই ড্রাইভারি শিখতে আসি। আমি যখন কোটিপতি হমু তখন তোরা সবাই আমার সাথে থাকবি। অনেক বেলা হয়েছে মনে হয়। দোলা দোলা, কয়টা বাজে রে? দেখছো না কলেজে যাচ্ছি, 9টা বাজে, 9টা। 9টা বাজে, সর্বনাশ। আম্মা আম্মা, কি হয়েছে রে বাজান? সকাল 9টা বাজে তুমি আমার ডাকো নাই কেন? 9টা বাজবো না, আইলে তো সেই ভোরবেলা।
এত খাইটা কি হইব বজান, কোটিপতি হওয়ার স্বপ্নটা মন থেকে মুছে ফেলাও। অসম্ভব আম্মা, এখনো এখনো ঘুমের মধ্যে আপনারা অপমান করা সেই দৃশ্যটা প্রায় দেখি, এখনো দেখছি আম্মা। ওদের বদলা নিতে হইব, আর ওই কোটিপতিদের সাথে লড়াই করতে হইলে আমারে কোটিপতি হইতেই হবে আম্মা। এই মানুষটা মাল্লা কেন? চোর বইলা, চোর বইলা? কোথায় লেখা আছে যে এই মানুষটা চোর? এই কি চুরি করছে? তা তো কইতে পারুম না, কি চুরি করছে? এই এই কি চুরি করছে জানিস না? এই কি চুরি করছে জানি না? এই কি চুরি করছে? কি চুরি করছে? বাহ, কি চুরি করছে তাই কেউ জানে না, অথচ একটা মানুষরে আগমরা করে ফেলছে মারতে মারতে। ওই লোকটা চোর চোর বলে চিল্লাইছে তখন আমরা মারছি। বাহ, একজন বলল চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে এই চিলের পিছে দৌড়াইতেছে। এই তোমরা যেই মানুষটারে মারলা তোমরা তো কেউ জানোই না আসলে এই মানুষটা চুরি করছে না করেই নাই। ঠিক আছে, আপনি বলেন তো ঘটনাটা কি? এই একটা কাফনের কাপড় বাবা, আমি একটা গরিব রিক্সাওয়ালা, আমার বউটা মরে গেছে, জানাজা দিয়া দাফন করবো। এই মানুষটা দোকানে গেছিলাম, কইলাম বাইরে একটা কাফনের কাপড় দেও, হ্যাঁ কইল 500 টাকা দাম, আমার কাছে তো অত টাকা নাই, আমি 300 টাকা তার হাতে দিয়া কইলাম বাইরে এই 300 টাকা রাখো, আমি বাকিটা রিক্সা চালায় শোধ দিয়া দিব। আমার কথায় বিশ্বাস যায় নাই, বউডারে তো ফোন করুন লাগবো, এই কাপড়টা আমি এর দোকান থেকে চুরি করে নিয়ে দৌড় দিয়ে দিলাম। এই গরিব রিক্সাওয়ালাটা যখন সত্য কথা বলছিল তখন এই লোকটার কথা বিশ্বাস না করে তারে চোর সাজায় দিছস, আর যারা শিক্ষিত ভদ্রলোক সাজে দেশে লুটতরাদের রাজত্ব বসায় দিছে ওইসব চোর তোরা চোখে দেখোস না, নাকি চোখে দেখলেও বড় লোক বলে চোর বলার সাহস পাস না? ওস্তাদ, এই শালা মানুষের জাত নয়, এতে ইমানেরও গুণ নাই, নইলে একটা কাপনের কাপড় লয়ে এ ধরনের ঘটনা ঘটায়। ওই কাফনের টাকা বাবদ তুই ওনার কাছে কত টাকা পাবি? 200 টাকা। 200 টাকা, এই নে তোর 200 টাকা। টাকা শোধ হইছে? হ্যাঁ শোধ। এখন তোরটা তুই শোধ কর। হ্যাঁ কি শোধ করুম, এখানে আমার কাছে কি কেউ কিছু পায়? পায় পায়, উনি পায়, উনি পায়। তুই ওনারে চোর বানাইছিস, এই যে এই যে দেখ রক্ত বাইর করছস, এই যে রক্ত, ওনার শরীর থেকে যেই পরিমাণ রক্ত তুই বাইর করছিস এই পরিমাণ রক্ত কি তুই ওনার শরীরে ঢুকাই দিতে পারবি? পারবি না। যেই পরিমাণ রক্ত তুই ওনার শরীর থেকে বাইর করছিস ঠিক সেই পরিমাণ রক্ত তোর শরীর থেকে বাইর হইতে হবে, তাইলেই সমান সমান হবে।
তামাশা শেষ, আপনারা সবাই যান 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 তো। চাচা, আপনার কোন আপনজন মানে ছেলে মেয়ে কেউ নাই? আসিল, একটা ছেলে আসিল, রিক্সা চালায়া। আমি তারে ব্যবহার শিখাইছি, বড় লোকের মাইয়া বিয়া কইরা ওনার আমার সিনে না বাজান। টেলিফোন কইরা ওর মায়ের মরার খবর দিছি, কইছে মাটি দিয়া দাও, আমি আইতে পারুম না, আমার সময় নাই। কি কন চাচা, এমন সন্তান আছে? ঠিক আছে, আপনি কবরস্থানে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন, আর আপনার ছেলেটারে আমি একটু দেখতে চাই, আমার খুব শখ হইছে, আর আমারও ঠিকানাটা দেন। তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, একাকাশ তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, ছোনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশেরে তুই মরে, পুরুষ ছোনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশেরে তুই মরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, সব ভালো তুই একা বাসিস নে, সেই বাড়ি সেই ঘর সেই সিঁড়ি, সেবারই তো আম্মারে কথাটা বলতে হয়, না আম্মারে কথাটা বলা যাবে না, আমি দিনে দুইবার পায়ে হাত দিয়ে সালাম করি, তোরও নিশ্চয় একটা মা ছিল, তুইও নিশ্চয় 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে ছিলি, এই ক্লিনিকে ছবিতে দেখছিস এইরকম বেকা হয়ে মায়ের পেটের ভিতর থাকে, মায়ের রক্ত খেয়ে খেয়ে বিন্দু থেকে বড় হয়, তারপর 10 মাস 10 দিন পর শুরু হয় মায়ের প্রসব বেদনা, যন্ত্রণা, ব্যথা, চিৎকার, তারপর এক তলা রক্ত নিয়ে বের হয় একটা শিশু, তুই তুই তোরও এরকম জন্ম হয়েছিল, এতটুকু এতটুকু ছিলি, তোর সারা শরীর ভরা তোর মায়ের রক্ত ছিল, সেই রক্ত তোর মা ধুয়ে দিছিল, মুছে দিছিল, পরিষ্কার করে দিছিল, তারপর বুকের সুধা পান করতে দিছিল, এই হলো মা, এই হলো আম্মা জান, তোর সেই মা আজকে মরে গেছে তুই জানিস? এই পাগলের বাচ্চাটা কোথা থেকে এসেছে? এই ওকে বের করে দে। এই আমি পাগল না রে, আমি পাগল না, আর আমারে বাইর করা এত সোজা না, আমি তোরে নিয়ে যাইতে আসছি, আর আমি নিয়ে যাবই। এই এটা সুলতান সাহেবের বাড়ি, মগের মল্লুক না, আর আমি সুলতান সাহেবের মেয়ে,
ও আমার স্বামী, ওকে নিয়ে এত সহজ না। ও তাহলে তো ঠিকই আছে, চোরে চোরে খালা তো ভাই। এই কার জন্মদিন, কার জন্মদিন? নাকি মৌতের উৎসব, মদের পার্টি দিতেছস? এই হাতের দিকে চেয়ে দেখতো দেখতো, এটা কি? এটা রক্ত কিন্তু। কার রক্ত জানিস? তোর বাপের রক্ত। তোর বাপ, তোর বাপ তোর মায়ের কাফনের কাপড় চুরি করতে গিয়ে মানুষের হাতে মার খাইছিল, এটা সেই রক্ত। আচ্ছা আমি যে এত কথা বললাম, তোর লজ্জা লাগতেছে না? তোর মদের গ্লাসের মধ্যে তোর বাপের রক্ত মিশায় দিলাম, নে খা। খা, কি তাকায় রয়েছিস কেন? খা, চল, তোর মায়ের দাফন করতে নিয়ে যাচ্ছি তোরে, চল। হ্যালো থানা, শুনুন, মাত্র একজন সন্ত্রাসী এই মুহূর্তে আমার স্বামীকে আমার সামনে থেকে ধরে নিয়ে গেছে। প্লিজ আমার স্বামীকে উদ্ধার করে দিন। আপনি কোথা থেকে বলছেন? আমি বনানী 25 নং রোড থেকে বলছি। আপনি কি বলতে পারেন কোথায় নিয়ে গেছে? সম্ভবত ভোগড়া কবরস্থানের দিকে। প্লিজ টেক অ্যাকশন, প্লিজ। বাহ বাহ, একটা ভালো ছেলেকে পুলিশের কাছে সন্ত্রাসী অপহরণকারী সাজিয়ে দিলি। হ্যাঁ দিলাম, অনেক বড় বড় কথা বলেছি, এবার পুলিশের মার খেয়ে বুঝবে হিরো শাস্তি আসার মজাটা কি। ছেলেটাকে জানি না, তবে এই কথাটা সত্যি, ছেলেটা আসলেই হিরো। কোথায় যাচ্ছিস? তুই যাকে পুলিশের কাছে সন্ত্রাসী বানাতে চেয়েছিস, প্রয়োজনে আমি তাকে হিরো বানানোর চেষ্টা করব। আমার অপরাধ? তুমি ওনাকে বাইরে থেকে কিডন্যাপ করেছো। কিডন্যাপ করছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছে, ওকে অ্যারেস্ট করুন। আপনার কোনো ভয় নেই, কোন সন্ত্রাসী আপনার কিছুই করতে পারবে না। এই ওকে গাড়িতে তোলো। এই চলুন। এক মিনিট স্যার, আপনি যদি মনে করেই থাকেন আমি ওরে কিডন্যাপ করছি, কেন করছি, কি জন্য করছি জানতে চাইবেন না? আমি আগে থেকেই জানি তুমি টাকার জন্য ওনাকে কিডন্যাপ করেছো। খালি টেলিফোনে ওইটা শুনেই চলে এসেছেন, আর কেউ কিচ্ছু বলে নাই। এই লোকটা, এই লোকটা কি হয় জানেন? এই লোকটা ওর বাপ, জন্মদাতা পিতা। আর এই যে শুয়ে রইছে এই মহিলা ওর মা, আর উঠবে না। শত অপরাধ করলে ওর কপালে আর কোনোদিন চুমা দেবে না। স্যার আপনি মুসলমান হিসেবে নিশ্চয়ই স্বীকার করবেন, বাবা মার মৃত্যুর পর সন্তান বেঁচে থাকলে সন্তানরেই কবরে মাটি দিতে হয়, কিন্তু এই বেইমান সন্তান বড়লোক বউ পায়া মা বাবারে ভুলে গেছে, মার মৃত্যুর কথা শোনার পরও কবরে মাটি দিতে আসে নাই। তাই মায়ের কবরে সন্তানরে জোর করে নিয়ে আসার জন্য আমি যদি কিডন্যাপার হয়ে থাকি তাহলে আমি তাই, আমি যদি অপহরণকারী হয়ে থাকি তাহলে আমি তাই, কিন্তু ওর মায়ের কবরে ওরে মাটি দিতেই হবে, আমি দেওয়াই ছাড়ব না বাবা না। এক মাস অসুখে বৈজ্ঞা বিছনায় ভরে ওর মায়ে মরছে, একবার ওর মুখ দেখতে চাইছিল কিন্তু ভয় আসে নাই। ও যদি আইজ ওর মায়ের কবরে মাটি দেয় ওর মার আত্মা শান্তি পাইব না, বাজান কষ্ট পাইব, কষ্ট। এই কষ্টটা তুমি এই মরা মহিলার দিও না বাবা, তোমার আর দিয়ে পারলে
পারলে তোমার হাত দিয়ে ওই কবরে তিন মুট মাটি দিও। আমি বুঝতে পেরেছি, ও একটা কুলাঙ্গার। তুমি ঠিক কাজটাই করেছো, তবে মারধর দিও না, ভালোভাবে ছেড়ে দিও। এই চলে এসো। তোর ছায়া পড়ছে তো, তোর ছায়া পড়লে তোর মায়ের জানে কষ্ট হইব। যা তুই যা, ওই চা হারাম দেতা। আম্মা, আপনি শুনলে অবাক হবেন, একজনের মা মরে গেছে, তার ছেলে তার মায়ের লাশ দাফন করতে আসে নাই, মদ খাইতেছিল, ফুর্তি করতেছিল, তারে আমি ওইখান থেকে ধরে নিয়ে আসছি, কিন্তু ওর বাপে ওরে মাটি দিতে দেয় নাই। আমি মাটি দিছি আম্মা, আমি কি কোনো অন্যায় করছি আম্মা? চলো মা। পেয়েছি আমি, আমি আমার রাজাকে খুঁজে পেয়েছি। Thank you.
इकबाल साहेब और बैंक लोक जन आई तुझे अपेक्षा करते बोल जी बस आसना क्या अरे मिस्टर इकबाल आपने एखने आपनी तो ऑफिस फैक्टरी कोथाओ जान ना তাই এখানে এসেছি গত সপ্তাহে আপনার একটা চেক বাউন্স হয়েছে আর ছয় সপ্তাহ ধরে গার্মেন্টস এক্সেসরিজ এর কোনো দাম দিচ্ছেন না আপনার কাছে 7.5 লক্ষ টাকা বাকি ঠিক আছে আমি সব দেখছি আমাদের ব্যাংকের বোর্ড মিটিং এ ডিসিশন হয়েছে আপনার নামে আর কোনো লোন স্যাংশন হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা আসুন দেখুন ব্যাপারটা সিরিয়াসলি নেবেন চলো প্লিজ কসকি इमरान के अपमान करा माने तुम्हारे अपमान करा इमरान एखन तुम्हार छेले ओ छोटो लोक रिक्शावालार छेले ना हाँ हाँ बुझी बुझी ताई बोलछी जत टाका लागे গুন্ডা ভাড়া করে ওই কুলি ছেলেটাকে হাত পা ভেঙে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে দাও দুদিন ঢাকায় আছিলাম না সব হাই পেঁচ লাগাই দিছে এত বড় ঘটনা ঘটায় দিল ঠিক আছে আমি ওর হাত পা ভাঙা লুলা কইরা হাসপাতালে ভর্তি করুম হ্যাঁ যা কইছি হাসপাতালে পাঠাতে চাই কারণ আমার তো কোনো অসুখ বিসুখ নাই যে আমারে হাসপাতালে পাঠাবে তাহলে তো ব্যাপারটা সিরিয়াস কয়জন আইছে পাঁচজন পাঁচজন তাহলে তো উঠতেই হয় তুই বস তুই তো হলে রাজা Let me go. 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 Let me go
ওদের কে পাঠাইছে? ইমরান ভাই পাঠাইছে। क्या मारा, एकदम सलमान खान लगता है। हमको लगा सिनेमा देखलाम, एक बार मने होलो सीटी बजाय। उस्ताद जिनिसटा तो बालाय मन होइते आछे, आमदानी होलो कोन बेपार? आमदानी रप्तानी सुने लाभ हबे नाई। हमार नाम बिंदु आछे, राजमणि सिनेमा हले झाड़ूदारेर काम करे। हे राजा, हमारे साथ सिनेमा देखते जाबे? पैसा लगबे लाई, खाली तो छोटे एक तो हासी देबे। की होइलो, आमागो उस्ताद रे तुम्हार पसंद होइछे? आमार जिगाय। ए बिंदु देवी, आपनार कथाबार्ता शेष होइछे? जदि शेष होये थाके ताहले एखन बिदाय नेन, जान। अरे खाली खाली चले जाबो? तुई तो हमाके किछु खिलाबी लाई। ले धर, हमार एक मत चा खा। अरे ले ले, खाओ सब, खाओ खाओ, जाब जाब लाई। ना ना, खाबो ना। तू ही हमार चा खाबी ना, हमें भी एक हंदे के जाबे क्लाई। खाओ खाओ। अच्छा दे दे। पूरा पैंच लगाई दीजो, শুধু মুখে যাব বাজি, কামের কিছুই না। পাঠাইলাম মারতে, উল্টা মার খায়া চেহারা ভসকে লইছো। আঙ্কেল, আমি ঠিক বুঝতে পারছি না, এতদিন একসাথে বিজনেস করেও আপনি আমাকে চিনতেই পারলেন না। কাউকে মারতে হলে আপনি আমাকে বলুন, সালা ওয়ান টুর মধ্যে ফিনিশ করে দেবো, একদম ফিনিশ। মামা, আসলে তুমি কি জাফরের মতো একজন মাস্তান তোমার কাছে থাকতে তুমি কেন এই ভুলটা করলে? শোনো মামা, ভবিষ্যতে কাউকে মারার প্ল্যান করলে জাফর কে দায়িত্ব দেবে? জাফরের তো বাস্তব অভিজ্ঞতাটা একটু বেশি। বিন্দু, তুমি কিন্তু সোজা কথাটা বাঁকা করে বললে। ও, তুমি এটাও বুঝে ফেলেছো? আমি তো মনে করেছিলাম তুমি বুঝতেই পারবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার আমার ভবিষ্যতের রিলেশনশিপটা জেনেও কেন তুমি আমার সাথে এভাবে বাঁকা বাঁকা কথা বলছো? আমার কষ্ট হয়, কষ্ট। তাই সত্যি তোমার কষ্ট হয়? জাফর, তোমাকে আমার মোটেও পছন্দ না। আই ডোন্ট লাইক ইউ। বিন্দুর কথা প্রমাণ করে আপনি এখনো বিন্দুকে রাজি করাতে পারেননি। আচ্ছা আঙ্কেল, সত্যি করে বলুন তো, আর কতকাল আমাকে অপেক্ষা করতে হবে? আরে মিয়া, ওর মায়ের মৌতের পর থেকে আমি অপেক্ষা করতেছি 10 বছর, আর তুমি তো অপেক্ষা করতেছো মাত্র 10 মাস। এত তাড়াতাড়ি ধৈর্য হারাইলে সবকিছু প্যান্ট গুছিয়ে রেখে যাবো না? আমার আর ধৈর্য শক্তি নেই, আমি একদিন জোর করে তুলে নিয়ে কাজী বাড়িতে বিয়ে করে ফেলবো। আবার নতুন করে প্যান্ট লাগাও না। হলো মিয়া, উইলে রীতিমতো লেখা আছে বিন্দুর নামে যে টাকা ব্যাংকে আছে তার অর্ধেক টাকা ওর স্বামী পাইব। তাহলে তো ঠিকই আছে, আমি পাব। মজার কথা আছে, ওই স্বামী বিন্দু পছন্দ মতোই দেব। তা নইলে উইলাম সারে উত্তরার বাড়ি, এই বাড়ি, ফ্যাক্টরি, ব্যবসা সব কিছু ওই ট্রাস্টে চলে যাবো গা। কিন্তু আপনি তো বলেছেন এই বাড়িটা আপনার। এই মিয়া চুপ, কারো কেউ না। বিন্দুরে বোকা বানাইয়া মিথ্যা মামলার কথা কইয়া দলিলে সই করিয়া নইছি, তাই কইতাছি সোনার ডিম আর হাঁসের মাংস এক লোকে খাইতে যাও না, সবকিছু প্যাঁচ গুছ লাগে না। আঙ্কেল, আমার নাম তো জাফর, কিন্তু আপনি একজন পরিপূর্ণ মীর জাফর। আম্মা, আমারে মারার জন্য লোক পাঠাইছিল সেই দিনের ওই কুলাঙ্গার সন্তানটা, যাদের পাঠাইছিল আমি তাদের মায়ের হাসপাতালে পাঠাই দিছি। অন্যায় করছি আম্মা? মায়ের পিঠ করা ভালো না রে বাজান, আমার ভয় করে, কবে জানি কেউ তোরে মাইরা ফেলায়।
আপনার হাতটা দেন তো আম্মা, আমার এই জানের উপর রাখেন। আর যতদিন পর্যন্ত আপনার এই হাত আমার জানের উপর রাখবেন, ততদিন পর্যন্ত আমারে কেউ কিছু করতে পারবে না আম্মা। মা, তুমি শুধু ভাইয়ার বুকে হাত দিয়ে তার সাহস বাড়িয়ে দিলে। তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে, তাহলে আমিও ভাইয়ার মতো সাহসী হতাম। আচ্ছা ঠিক আছে, আম্মা এখনই তোর মাথায় হাত দিয়ে দোয়া করে দিব, দেখি তুই কি সাহস দেখাইতে পারিস। দেন তো আম্মা, দোয়া করে দেন। পাগলি মাইয়া, মায়ের দোয়া সন্তানের জন্য সবসময় থাকে। মায়ের দোয়া থাকলে অনেক শক্তি হয়, সাহস হয়। সাহস করে তুই যা ইচ্ছা তাই করতে পারবি? হ্যাঁ পারবো, আমার মা আমাকে দোয়া করে দিয়েছে। সাহস করে এতদিন তো আকাশকে কিছুই বলতে পারলি না, যে তুই একে ভালোবাসিস। এতদিন বলতে পারিনি, কিন্তু এখন বলতে পারবো, সে সাহস আমার বুকে আছে। ওই দেখ আকাশ আসছে। আকাশকে দিয়ে আমি কি করব? কেন সাহস দেখাবি? মানে সাহস করে আকাশকে কিস করে দে, দেখবি কেমন ফটে। বুঝলি না? তাহলে আর ভালোবাসার কথা মুখে বলতে হবে না। কি ব্যাপার ম্যাডাম, কিছু বলবেন? আমি খুঁজে ফিরেছি ভালোবাসার সেই মানুষের দেখা পেয়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি। স্বপ্ন দেখি বাঁধবো সুখের ঘর, করবো ভালোবাসা বাসি সারা জীবন ভর। যখন কাছে চাই আমি তখন যেন পাই আমি, তোমায় জীবন সঙ্গী করেছি আমি প্রেমে পড়েছি। মনে যাকে আমি খুঁজে ফিরেছি ভালোবাসার সেই মানুষের দেখা পেয়েছি, ও মনে মনে যাকে আমি খুঁজে ফিরেছি ভালোবাসার সেই মানুষের দেখা পেয়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি। আমি নিজেই আকাশকে হাত ধরে এনে ভাইয়াকে সব বলবো, বলবো ভাইয়া এই যে এর নাম আকাশ, একে আমি ভালোবাসি। এই এবার আমাকে বল না, আমি কিভাবে তোর ভাইয়াকে আমার প্রেমের কথা বলবো? আরে কিচ্ছু লাগবে না, সামনে দাঁড়াবি আর ধরে কিস করবি, হয়ে গেল। আমি বুঝলাম না। দাঁড়া বোঝাচ্ছি, প্রথমে ভাইয়াকে সোজা করে দাঁড় করাবি, তারপর আস্তে আস্তে পেছনে যাবি, ভাইয়ার দিকে তাকিয়ে থাকবি, ভাইয়াও তোর দিকে তাকিয়ে থাকবে, তারপর তারপর ধীরে ধীরে ভাইয়ার দিকে এগিয়ে যাবি, তারপর তারপর ধরে কিস করবি। আর ঝামেলা কেটে গেল। কে?
কিরে নদি তুই এত রাতে? ওদিকে চল, কথা আছে। আরে এত রাতে আবার কিসের কথা? কিসের কথা জিজ্ঞেস করবি না, কথা আছে, চল তো। সত্যি করে বলতো, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি? কথা না, চুপচাপ এখানে দাঁড়া। তুই কি শুরু করলি? কথা কম, বললাম তো দাঁড়া, একদম দাঁড়িয়ে থাক। আমি ঘুমাবো। দেখ, আমার দ্বারা কিচ্ছু হবে না। ও
আজও বলতে পারলি না? বুকে সাহস নিয়ে তো প্রেম করার ইচ্ছা হয় কেন? তোকে দেখে কিচ্ছু হবে না। যেদিন কেউ এসে চোখের সামনে থেকে চিলের মতো ছড়িয়ে নিয়ে যাবে, সেদিন বুঝবি কি হারালি। তুই এত মোটা কাপড় মারি খাইতে তোর সরম লাগে না? এত আরো ডরাই। সাবাস বাবু সাবাস, তোর জবাব লাই আছে, তোর কোলে বসে আমি সিনেমা দেখব। এই দিন যদি ছাড় আমাকে ছাড়, লোকে দেখলে আমাকে খারাপ বলবে। আরে বললে বলুক না, ওই শালা লোক হামাক ধাওয়া করলো আমাকে ধরবে বলে, আর আমি উল্টো তোকে ধরলাম। তোর কিছু লাগে না রে, চলো। তুই কি রাস্তার ল্যাম্পোস্ট? বিন্দু এই পোশাকে সামান্য একজন কুলিকে জড়িয়ে ধরলো, ঘটনাটা ভালো করে জানতে হয়। আমি বলছি তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর কপালেও খারাপই আছে। যাচ্ছি বাবু যাচ্ছি, এ শালা তো সাজবোজ ল্যাম্পোস্টই আছে। এই পাগলি তো আজব মেয়ে। আমি বুঝতে পেরেছি, কন্ট্রাক্টের টাকার চেয়ে মারটা একটু বেশি হয়ে গেছে, মনে করার কিছু নেই। 1000 টাকা বেশি দিচ্ছি, আর কোনো কথা বললে আমি শুনবো না। তোমাদের ঠিকানা আমার কাছে আছে, প্রয়োজন হলে আমি ডাকবো। ঠিক আছে। এই শালা, ওই মেয়েটা তোদেরকে কেন টাকা দিয়েছে বল? প্রেম করিয়ে দেওয়ার জন্য কতক্ষণ ধরে মার খেলাম, টাকা দেবে না মানে? কার সাথে প্রেম করে দেবার জন্য? ওই মেয়েটা ওই কুলি ছেলেটার সাথে প্রেম করতে চায়। আচ্ছা ঠিক আছে, চলে যা যা। বন্ধু ওই কুলি ছেলেটার সাথে প্রেম করতে চায়। তোকে নমস্কার। একটা ছেলে বটে তোর, তোর পা দুখানা দে মা গো, আমি একবার তোর পায়ের ধুলো লিয়ে আমার কপালে লাগাই দে মা গো। দে কি করো? আরে তোমার সাথে আমার রাতে কি হয়েছে? কিভাবে ওর সাথে তোমার পরিচয় হলো? আরে মাইজি, তোর ছেলে আমার ইজ্জত বাঁচাইছে। মাইজি তোর ছেলেটা আমাক দিবি? তোমার দিব মানে তুমি কি করবা? আমার জানের মধ্যে রাখবো, আমার বুকের মধ্যে রাখবো। কি রে, রাজা কি মেয়েটার সাথে প্রেম টেম করছে নাকি? যদি করেই থাকে তাহলে সাব্বাস আমার ভাইয়া। শিল্পান্নি হলেও দেখেছিস মেয়েটার চেহারা আগুন, সিনেমার নায়িকাও ফেল। মাইজি তুই তো কোনো কথা বললি না, তোর ছেলেকে আমাকে দেবে ক্লাই? তোমার চেহারার কথা শুনলে তো দিতে ইচ্ছা করতেছে, কিন্তু তোমার জাত
अरे माईजी जात तो एक ही आचे हमी अ मानुष तोरा भी मानुष तोर चले राजा जदी बड़ा लकर कोनो मे के पसंद करे ओरा भी तो एक ही कथा बोल बे हमी जदी कल लटारी पाई हमी भी बड़ा लक हो जाबो तखन के ए बस्ती चले राजा के हमी पसंद कर बे क्लाई अरे जात पात धनी गरीब चार चल दे सवार ऊपर मानुष आचे तार ऊपर नाई जाय माई जी नमस्कार हेलो हाँ बापू बोलो बोलो किरे की भाबछिस आर भेबे लाभ हबे ना भाग बसाते एसे गेछे सुपारनी एक दिन राजरानी हुए तो राजकुमार के निये उड़ाल दिबे ने दूरटा खेये शुये पड़ Thank you.
আমি সালা দেধারসে টাকা খরচ করে যাচ্ছি আর ওরা প্রেম আমার টাকার কি হবে বলুন আপনি ইয়ার কি আরে ডাকুন ওই খারাপ ও মামা সরি মামা একটা ধ্যানে ছিলাম তো তাই তোমাকে খেয়াল করিনি না করি কথা তোমার নজরটা ইদানিকালে খারাপ হয়ে গেছে গা তোমার চোখ দুইটা ডাক্তারদের পরীক্ষা করা উচিত আমি কিন্তু বাকাতারা কথা পছন্দ করি না মামা যা বলার সোজাসুজি বললেই ভালো হয় অঙ্কল টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে একটা কুলির সাথে প্রেমের কথাটা সরাসরি জিজ্ঞাসা করুন না ও তুমি তাহলে এই খবরটাও রেখেছো কেন রাখবো না আইও কাইলো যা পড়ে লাগে তোমার সাথে নিব তাই ভাবি স্ত্রী কোথায় যায় কি করে সে খবর রাখা তো ফেরাত স্বপ্ন দেখতে মানা নেই কিন্তু কোন স্বপ্ন সত্যি হয় আর কোনটা স্বপ্ন দেখার আগে কেউ বলতে পারে না এই একই কথা তোর লোকই হাসাইতে পারে আমি জি গাইতাছি তুমি হাসাই কি ওই ছোট লোক কুড়ির লগে প্রেম করতাছো আমি দারুণ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি মামা কিন্তু ও কিছুই জানে না তবে আসল পরিচয়টা পেলে ও আমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সেটাই এখনো জানি না আসল পরিচয় হ্যাঁ মামা রাজা কুলি হলেও ওর একটা পরিচয় আছে ও সেই রাজা যে রাজার সাথে ছোটবেলায় আমি খেলতাম ও সেই রাজা যার মাকে টাকা চুরির অপবাদ দিয়ে তুমি এই সিঁড়ির উপর থেকে লাথি মেরে ফেলে দিয়েছিলে ওই রাজাকে দিয়ে আমি এখন ঘর বাঁধার স্বপ্ন দেখছি ওই রাজাকে দিয়ে আমি একটা নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছি যে পৃথিবীতে থাকবে না ধনী আর গরিবের লড়াই তুমি আরো শুনে রাখো মামা এই পেছনে যদি তোমরা কোনো চক্রান্ত করো কিংবা কোনো প্রকার বাধা দাও তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তার পরিণাম ভালো হবে না আঙ্কল ওই বস্তির ছেলের সাথে কিছু ঘটার আগেই আপনি জোর করে বিন্দুকে আমার সাথে বিয়ে দিয়ে দিন পেজ লাগাও না তাহলে এখন রাস্তা সোজা সেটা কি রাজারে মাইরা ফেলাইতেই বল আমি তোকেও মারব নিজেও মরব তোকে যদি আমি না পাই তাহলে আমি কাউকে পেতে দেব না পাগলের মতো কি বলছিস তুই একদম কথা বলবি না আমি তোকে সে কবে থেকে চোখে চোখে রাখছি আর বলনি কওনি কোথাকার কোন সুপার নেশে তোর বউ হবে অসম্ভব তার আগে আমি নিজে নিজেকে শেষ করে ফেলবো হাই নদী চিৎকার করলি কেন সত্যি করে বলতো তোর কি হয়েছে দিনের বেলা তো স্বপ্ন দেখছিস নাকি হাতে ছুরি নিয়ে কি করছিস কাউকে খুন করবি নাকি বল না কাকে শত্রুকে তোর বন্ধুকে চিনি কিন্তু শত্রুটা কে যে বন্ধু সেই শত্রু শোন তোর ভাইয়া এবার বিদেশ থেকে বাড়িতে এলে আমি বলে দেবো তোকে বিয়ে দিতে তোকে এবার বিয়ে দিতেই হবে যার বিয়ে তার খবর নেই আর আপনার ঘুম নেই রাজা এই রাজা আমি সাত্তার বাইরে বলছি সে তোমারে মাসে মাসে টাকা দিব এই রাজা দাঁড়া তোর সাথে আমার কথা আছে ভাবি তুমি যাও আমি আসতেছি কি রে খুব উত্তেজিত মনে হচ্ছে কিছু বলবি বল হ্যাঁ আজ আমি বলেই ফেলবো বল কি বলবি আরে একটু সময় দিবি তো গুছিয়ে না বললে তুই তো আবার বুঝবি না তোর মাথায় তো গোবর ভরা বুদ্ধি সাথে কিচ্ছু নাই তোর মাথায় তো অনেক বুদ্ধি বলে ফেল প্রথমে ধরতে হবে তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে তারপর তারপর জানি কি তারপর তারপর তুই গুছাইতে থাক আমি আসি খোদা হাফেজ এই আজও পারলাম না এই নে তোর 200 টাকা এই নে তোর 200 এই যে এটা তোর এই জায়গায় বসো হ্যাঁ ঠিক আছে
সারা জীবন এইভাবে কুলিগিরি করব, এই স্বপ্ন তো আমার না। আমার যে কোটিপতি হইতেই হবে। ঠেলা গাড়ি ঠেলা আর কুলিগিরি কইরা তুমি কোনোদিন কোটিপতি হইতে পারবা না। কোটিপতি হইতে হইলে তোমারে ব্যবসা করতে হইব। ব্যবসা করতে হলে পুঁজি লাগে, সে পুঁজি তো নাই আমার। আছে, একটা পুঁজি তোমার আছে, যে পুঁজি বহু মানুষ থাকে না, এইটা হইলে সততা আর সাহস। তুমি ব্যবসা শুরু হরো, পুঁজি লাগবো না। মোরা যে কজন তোমার আন্ডারে কামড়ি, হ্যাঁ যার কাছে যা আছে এইটা দিয়ে ব্যবসা শুরু হরবা। তাইলে ওস্তাদ এখনই গামছা পাতলাম, যার যা আছে গামছার মধ্যে ফেলো। এই যে মুই আগে দিতে আছি, এই যে দেখো আগে দিলাম। এই টাকা আমার, সাহস থাকলে এই টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নে। এই ওই শালে বামড়িত আছে, মরে যা রে। টাকা দে আমার, টাকা দে। দিতেছি দিতেছি ভাই। বল তোদেরকে কে পাঠাইছে বল। শিকদার গার্মেন্টস এর মালিক জাফর শিকদার। এই তো সেই গার। আঙ্কাল, আপনি এখনো খবর পাননি? ওশালা রাজা কাল রাতে ফিনিশ হয়ে গেছে, একদম ফিনিশ। হ্যালো হ্যালো, হঠাৎ করে টেলিফোন কি হইল? হ্যাঁ তুই নতুন হিসাবটা শোধ করতে আইসা, পুরোনো হিসাবটাও মনে পড়ে গেল। ওই ছবিটা নিশ্চয় তোর বাবার। ওই ছবিটা যদি তোর বাবার ছবি হয়ে থাকে তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ, তোর এই গার্মেন্টসটা একদিন আমি কিনে নেব। কিনে নেব? আর ছোট লোকের বাচ্চা, তুই জানিস এই গার্মেন্টসের দাম কত? জীবনে একসাথে লাখ টাকা চোখে দেখেছিস, 100 লাখ একসাথে করলে 1 কোটি হয়। এই গার্মেন্টসের দাম কম করে হলে 5 কোটি টাকা, 5 কারো। ওই টাকার মুখ দেখতে হলে তোকে তোর মার পেটে 100 বার জন্ম নিতে হবে। এই আমার মা কোন সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরছিল তুই জানিস না? আমি সেই মায়ের সন্তান যেই মায়ের প্রতিটি অপমানের প্রতিশোধের আগুন বুকে নিয়ে বড় হয়েছি। আমি তোকে মারতে আসছিলাম কিন্তু মারবো না। কেন মারবো না জানিস? পঙ্গু লীলা সৈনিকের সাথে যুদ্ধ করে মজা পাওয়া যায় না, তাই তোকে ওই দিন পর্যন্ত সুস্থ রাখতে চাই যেই দিন আমি শিকদার গার্মেন্টস এর সাইনবোর্ড খুলে আমার আম্মার নামের সাইনবোর্ড ঝুলাই দেব। কার নামে? হ্যাঁ আমার আম্মার নামে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি চাস বাবার কাছে?
বাবা আপনি আল্লাহর ওলি, আপনি মনের কথা সব বুঝতে পারেন বাবা। আজ আমার ছেলেটা প্রথম ব্যবসা করতে যাইতেছে, আপনি ওর মনের আশাটা পূরণ করেন বাবা, আমার ছেলেটা যাতে কামিয়াব হইতে পারে। দাঁড়া, আমি বাবার খাদেম, করে সব উপরওয়ালা, উসিলা বাবা। সন্তানদের কামিয়াব হতে মায়ের দোয়া লাগে প্রথম। তুই যেভাবে কান্নাকাটি করছিস তাতে তোর সন্তানের আশা কামিয়াব হবেই। এই যে এটা ছেলের গলায় পরিয়ে দিবি, বালা মুসিবত থেকে দূরে থাকবে, আল্লাহ তোর আশা পূরণ করবে। ইয়া আল্লাহ মাওলা। বাবার দোয়া আর আমার সারা জীবনের জমানো এই 11,000 টাকার পুঁজি আমি তোর হাতে তুলে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর কোটিপতি করে। আম্মা, আপনার দোয়া আমার সবচেয়ে বড় পুঁজি। আমি পেয়ে গেছি আম্মা, আমার কেউ আর টাকা রাখতে পারবে না। ইনশাল্লাহ এবার আমি কোটিপতি হব আম্মা, কোটিপতি হবই। বাঁচা থাক বাবা, দোয়া করবেন আম্মা। হ্যাঁ বাবা। এই সামান্য টাকার মাল কিনে ব্যবসা করে তুই কবে কোটিপতি হবি? আমি এই টাকা দিয়ে তোকে বাকিতে মাল দেব, তুই সেই মাল বিক্রি করে আমার টাকা শোধ করবি, আবার বাকিতে মাল নিবি, আবার শোধ করবি, আবার নিবি, আবার শোধ করবি। ব্যবসা করতে থাক, আমার কাছ থেকে সব সহযোগিতা তুই পাবি। 10-15-20 লাখ টাকার মাল আমি তোকে বিশ্বাস করে দেব, সেই বিশ্বাস রক্ষা করার দায়িত্ব তোর। চাচা আমারে দোয়া করেন। আমার দোয়া না শুধু, তোর উপর তোর মায়ের দোয়াও আছে। ইনশাল্লাহ তুই কোটিপতি হবি। সবই পারো কি সারায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়। কত রঙের খেলা করো দুনিয়াটা ভাঙো গড়, ইচ্ছা করলে সবই পারো কি সারায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়। তোমার হাতে তোমার হুকুম ছাড়া মানুষ করে না বদলাতে, জন্ম মৃত ভাগ্য লিখন সবই তোমার হাতে, তোমার হুকুম ছাড়া মানুষ করে না বদলাতে। পাথর হয় যে হীরার টুকরা, পাথর হয় যে হীরার টুকরা তোমার কারিশ্মায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়।
সবই দেখো জগৎ জুড়ে পাপ পুণ্যের সবার খবর রাখো তোমায় কেহ দেখে না তো তুমি সবই দেখো জগৎ জুড়ে পাপ পুণ্যের সবার খবর রাখো রহম করো হাত উঠালাম রহম করো হাত উঠালাম তোমারই দরগায় বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায় বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায় কত রঙের খেলা করো দুনিয়াটা ভাঙো গড়ো ইচ্ছা করলে সবই বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়া বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়া আম্মা বসেন আপনারা সবাই বসেন এই তো আমার কোটিপতি সন্তানের আম্মা কে বলবে আমার আম্মা গরিব কে বলবে আমার আম্মা কোটিপতি সন্তানের আম্মা না আম্মা আপনি যেমন বসে আছেন তেমন বসে থাকেন আজকে আমি আপনার দুই চোখ ভরে দেখব আমার পরাণটা ভরে দেখব আম্মা আপনি আমার জন্মের সময় কত কষ্ট পাইছেন আমি দেখিও নাই শুনিও নাই জানিও না কিন্তু আপনার পায়ের কাছে আপনার সুখের পৃথিবীটা আমি আইনে দিছি সেই সুখে আপনি একবার প্রাণ খুলে হাসেন আম্মা একবার হাসেন আমি শুধু আপনার কষ্টের মুখটা দেখছি আম্মা আজকে হাসি ভরা মুখটা দেখতে চাই আম্মা আম্মা হাসেন আমার বুকটা ভরে গেছে আমার আম্মা হাসছে আপনারা সবাই দেখেন দেখেন আমার আম্মা সুখের হাসি হাসছে আমি আমার আম্মার এই হাসিটা দেখার জন্য আল্লাহর কাছে কত কাঁদছি আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে আজকে আপনারাও আমার একটা মনের আশা পূরণ করবেন বলুন কি করতে হবে আপনারা সবাই শোনেন এই যে আমার আম্মা আজকে লাখ টাকার চেয়ারে বসে থাকতে দেখতেছেন আমার আম্মা আমার আর আমার এই বোনের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করছে কাজ করতে গিয়ে কত পুরুষ মহিলার চর থাপড় লাথি খাইছে আমার আম্মা সেই অন্যায়ের কোনো প্রতিবাদ না কইরা উল্টা সালাম দিছে তাই আজ আপনারা আমার আম্মাকে এই কোম্পানির মালিক হিসেবে একবার সালাম করেন আপনারা একবার সালাম করেন ওয়ালাইকুম আসসালাম আম্মা দেখেন আপনাকে ওনারা সালাম দিছে আম্মা আপনাকে ওনারা সবাই সালাম দিছে আম্মা আজকে আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন আমার এই খুশির কোনো তুলনা হয় না আফজাল জে ওস্তাদ ওই বাক্সটা কবে আসবে আগামীকাল আইবে তাহলে আমার কাজটা পরশু রাখি আম্মা আপনি আমার সাথে যাবেন কোথায় গেলে বুঝতে পারবেন আম্মা আপনার কোনো কষ্ট হবে না পালকিতে চলে যাবেন আফজাল পালকি আর বেহারা ঠিক হয়েছে জি পালকিও ঠিক আছে বেহারাও ঠিক আছে রাজা আর কত পাগলামি করবি বাবা আল্লাহ তো তোর সব আশা পূরণ করছে
তো কোটিপতি হইছস, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হইছে। এইবার খান তুই বাবা, মাথা ঠান্ডা করে ব্যবসা পাতি কর। না মা, আমার যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ তো শুরু হবে এখন। আমার মনের মধ্যে অনেক কষ্ট আম্মা, যেই দিন সেই কষ্টের আগুন সম্পূর্ণ নিভে যাবে সেই দিন আমি শান্ত হব। তোরা নিচে থাক, ডাকলে আসবি। কোথায় আপনার পার্টি? সেই কখন থেকে বসে আছি, আজ গার্মেন্টস বিক্রি করে আমাদের টাকা দেওয়ার কথা ছিল। আরে রাখো, কার এত আলগা টাকা আছে যে এই 50 লক্ষ টাকার ভাঙাচোরা গার্মেন্টস 2 কোটি টাকা দিয়ে কিনবে? আচ্ছা হলো, 2 কোটি হলো। আরে আমরাই তো পাবো 2 কোটি টাকা, আমাদের সব টাকা দিয়ে দিলে ওনার থাকবে কি? আপনার এত কথা বলছেন কেন? আমি আমার পার্টির সাথে ফাইনাল কথা বলি আপনাদেরকে এখানে ডেকেছি, তারা 2 কোটি টাকা দিয়ে এটা কিনবে এবং ক্যাশ আমি সবার দেনা সেট করে দেব। ওকে, আপনারা? উনি আম্মাজান গ্রুপ অফ কোম্পানিজের মালিক রাহেলা বেগম। তুই এখানে? আমি কুলি, কুলি আছে, তবে আজকে আমি কুলি হয়েছি আমার আম্মার টাকা বহন করতে। উনি তোমার এই গার্মেন্টস কিনছে, আর আমি আমি হইলাম ওনার ছেলে। আপনি একটু পাশের ঘরে যান প্লিজ, একটু ওয়েট করেন, বসুন। আম্মা বসেন এইখানে। টাকা গুইনা নাও। ঠিক আছে, তাহলে এখন থেকে এই কোম্পানি আমার আম্মার। ইয়েস। এই ছবিটা নিয়ে আয়, এই ছবিটা নামা, আম্মার ছবি উঠা। এই দাঁড়া। আম্মা, এই লোকটারে কি আপনি চিনতে পারছেন? আজ থেকে 15 বছর 7 মাস 8 দিন আগে আপনার বড় মেয়ে আমার কুসুমাপু এই লোকটার গার্মেন্টসে কাজ করতে গিয়ে মারা গেছিল। অভাবের চারণায় আপনি আপনার মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ টাকা চাইতে আসছিলেন, উনি আপনার অপমান করে বাইর করে দিছিল, সেই অপমানের প্রতিশোধ নিলাম আজকে। যুদ্ধ শুরু হয়েছে, আরো আছে। আসেন আম্মা, নিচে আসেন। এই আম্মার ছবি উঠায় দে। আম্মা, এই যে 8 জন বেহারা, এই এদের লাইনে দাঁড় করা। এই বকুল লাইনে খাড়া, এই বকুল লাইনে খাড়া, যা সোজা। এই যে এরা 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 যারা আপনার পালকিতে কান্দে করে আনছে, এরা তখন ছিল এই মালিকের দারোয়ান, পিয়ন, চাপরাশি। ওরা আপনারে মারছিল, আর আমি একটা অসহায় খরগোশের বাচ্চার মতো শুধু তাকায় তাকায় দেখছিলাম। আম্মা, আমার এই জানের মধ্যে, আমার জানের মধ্যে সেদিন থেকে দাও দাও করে আগুন জ্বলতেছিল। আম্মা, 50 লাখ টাকার গার্মেন্টস আমি 2 কোটি টাকা দিয়ে কিনছি, এই দারোয়ানদের 1 লাখ টাকা করে পেমেন্ট দিয়া আপনার পালকির বেহারা বানাইছি। আগুন নিভতে শুরু করছে আম্মা, পুরো আগুন নিভবে। এই দুবাই থেকে আমার চাবুক কই দে। আম্মা, দুবাই থেকে স্পেশাল অর্ডার দিয়ে এই চাবুক বানায় আনছি। আম্মা, চাবুকটা আপনি হাতে নেন, ওদেরকে মারেন, আগুনটা নিভে যাক, আমার বুকটা ঠান্ডা করে দেন। আম্মা, আমার বুকটা ঠান্ডা করে দেন, আপনি হাতে পায়ে ধরি। আম্মা, আমার বুকের আগুনটা নিভায় দেন। আম্মা, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? আম্মা, ওদের চাবুক মারেন, চাবুক মারে আমার মনের আগুনটা নিভায় দেন। আম্মা, রাজা, আমি যে মা, তোর আম্মা যান, আমার বুকের আগুন তো তুই নিভায় দিছস বাবা, আমি তো ওগো মারতে পারি না বাবা। তাহলে আমার হাতে দেন আম্মা। ওগো মারিস না বাবা, ওরা তো গরিব মানুষ,
ওরা সেদিন মালিকের হুকুমের গোলামি করছিল। ও গো তো কোনো দোষ নাই বাবা, ও গো ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। আম্মা আপনি কইছেন? ক্ষমা, এই তোমাদের সবাই রে আমার আম্মা ক্ষমা করে দিছে, তোমরা যাও যাও যাও। হে জাফর শোন, তোর একটা কথা বলতে ভুলে গেছিলাম, 50 লাখ টাকার গার্মেন্ট আমি 2 কোটি টাকা দিয়ে কিনছি বইলা, তুই আমার বোকা মনে করিস না। তোদের মতো মানুষের ফকির বানানোর জন্য আজকে আমি কোটিপতি হয়েছি। তোদের ফকির বানাইতে গিয়ে যদি আমি নিজেই ফকির হয়ে যাই, আমার আবার ঠেলা গাড়ি চালাইতে হয়, কুলিগিরি করতে হয়, তাহলে করব। তবুও আমার মায়ের যারা অপমান করছিল তাদের কাউরে আমি ছাড়ব না। আর শোন, তোর বাপের কাছে আমার বোনের লাশের দাম পাওনা ছিল, তোর বাপ দিয়া যেতে পারে নাই, তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, আমি তোর কাছ থেকে সেটা নিমু। কেমনে নিমু জানোস? আজকে গার্মেন্টস কিনলাম, কালকা তোদের অন্য সব ব্যবসায় হাত দিমু, তোদের ফকির বানায় ছাড়ব, ফকির। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় কালো চশমা খুলে গাড়ি চালাতে পারো না? যে কালো চশমা পরে গাড়ি চালাতে গেলে রাস্তার মানুষের উপর গাড়ি তুলে দাও, সে কালো চশমা না পড়লে কি হয়? তাই নে, তুমি কি জানো গরিবের রক্তের চেয়ে আমার ওই কালো চশমার দাম অনেক বেশি। এই নদী, তুই জিজ্ঞেস কর দাম কত বেশি। এই তোরা কত বড় লোক, হ্যাঁ কত বড় লোক, যে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, পার্থক্য তোরা করিস, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, মনে রাখিস। চল নদী, কোথায় গেছিলি? হাসপাতালে ভাবিকে দেখতে গিয়েছিলাম। ওরে ওরে তো চিনলাম না। ও তোর বোন বিনার বান্ধবী, এখন কি তোর আমাদের কথা মনে আছে? মনে নেই। তুই তো এখন বড় লোক, কোটিপতি হয়েছিস। আমি কোটিপতি হয়েছি শুধু একজনের জন্য, আমি কোটিপতি হয়েছি শুধু আমার আম্মার প্রতিশোধ নেওয়ার জন্য, তোদের কাছে আমি সেই রাজাই আছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখছি তো। আমি বলছি একটা রাস্তার ছেলে আমার বাবা আর জাফর ভাইয়ের ব্যবসা লালবাতি জ্বালাতে বসেছে, আর তুমি, আর তোর জন্য একটা ইনফরমেশন আছে, রাজা এখন আর বস্তির ছেলে না, রীতিমতো কোটিপতি। আর এই কোটিপতি কেন হয়েছে তা মামা খুব ভালো করেই জানে। তোমার এত আনন্দ লাগতেছে কেন? তুমি কি নতুন করে কোনো প্যাচ গুজ লাগাইছো নাকি? না মামা, প্যাচ না, আমার আনন্দ রাজা আমার ভালোবাসা, আমার আনন্দ রাজার যে কোনো সাকসেস, আমার আনন্দ রাজা পরিশ্রম করে কোটিপতি হয়েছে, আমার আনন্দ রাজা ওর মায়ের অপমানের প্রতিশোধ নেবে। রাজার সবকিছুতে তোমার আনন্দ, আজ রাজার জন্য সমস্ত আনন্দ ফিনিশ করে দেব, তোকে কাজী বাড়িতে নিয়ে যেয়ে বিয়ে করব, তুই আমার বউ হবি, বউ। কি বলে ল্যাঙ্কার, রাজ সব ফিনিশ করে দেব। জাফর আমার একটা কথা শোনো, শোনো জাফর, সবকিছু জোর করে আদায় করা যায় না, তুমি আমার হাতটা ছাড়ো, আমি নিজে তোমার হাত ধরতে চাই। কি বল, বাড়িটা চিনে গেলাম, চল তুমি। তুমি
মা মা আমাকে বাঁচান। তুমি তোমার দিকে চিনা চিনা মনে হইতেছে? হ্যাঁ মা, আপনি আমাকে চেনেন। তুমি সেই মেত্রানি মেয়েটা না? হ্যাঁ মা। আজ তুমি এই পোশাকে কোত্থেকে আসলা? মা আজ আপনাকে সত্যি কথাটা বলি, আমি আমি মেত্রানি না। তাহলে কে তুমি? আমার যে পরিচয় আছে সেই পরিচয় আপনাকে দিলে আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি আমাকে আপনার ঘর থেকে তাড়িয়ে দেবেন। কি এমন পরিচয় তোমার যে আমি তোমার ঘৃণা করব? যে বাড়ি থেকে একদিন টাকা চুরির অপবাদ নিয়ে নির্যাত হয়ে নির্যাতিত হয়ে বেরিয়ে আসতে হয়েছিল আপনাকে, আমি সেই বাড়ির মেয়ে মা। আমি সেই ছোট্ট বিন্দু যে বিন্দু রাজার বন্ধু ছিল। তুই এত বড় আর এত সুন্দর হিসাস, তাহলে মেয়ে প্রদেশে যে অভিনয় করলি কেন? আমার আসল পরিচয় জানলে রাজা আমাকে কিভাবে নিত তা আমি জানতাম না, তাই তো আসল পরিচয় গোপন রেখেছি। ঠিক আছে ঠিক আছে, তা এখন এখানে এসেছিস কেন? মা আমি আপনার কাছে একটু আশ্রয় চাইতে এসেছি। বাবার মৃত্যুর পর আমার মা যেমন সুলতান মামার কাছে জিম্মি ছিল, আমিও ঠিক তেমনি। আজ সেই সুলতান মামা ও তার বন্ধুর ছেলে জাফরের কাছে জিম্মি। জাফর এখন আমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তির মালিক হতে চায়। কিন্তু আমি রাজাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না মা। তাই আপনি আর রাজা ছাড়া আমাকে আর কেউ ওদের হাত থেকে বাঁচাতে পারবে না। রাজা তো পাগল, ওর বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে। আল্লাহই জানে তোমার আসল পরিচয় পাইলে ও যে কিভাবে নিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আসা পর্যন্ত তুমি এইখানেই থাকো। বস, মায়াডারে ধরতে পারলাম না বস, কিন্তু বাড়িটা চিনাইছি। বাড়ি চিনেছিস? ওকে ওকে যা, তোরা যা যা যা। তুমি কি সেই ছোটবেলা থেকে রাজাকে ভালোবাসো? হ্যাঁ, রাজা আমার স্বপ্ন, রাজা আমার ধ্যান। যদি তুমি শোনো, রাজা অন্য কোনো মেয়েকে ভালোবাসে তখন কি রাজার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে? আমি পরজন্মে বিশ্বাসী নই, তবুও জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করব রাজার জন্য। থাকা মানে বুঝি তোমাকে তোমাকে, তুমি ভালোবাসলে বাঁচবো আমি এই পৃথিবীতে থাকবো আমি, তুমি ভালোবাসলে বাঁচবো আমি এই পৃথিবীতে থাকবো আমি।
আশে পাশে রইব আমি, দুঃখ হাসি মুখে সইব আমি, তুমি ভালোবাসলে বাঁচব আমি, এই পৃথিবীতে থাকব আমি, তুমি ভালোবাসলে বাঁচব আমি, তুমি পৃথিবীতে থাকব আমি। ছো মনে আশা স্বপ্ন চোখে, তাই তোমাকে দেখিয়া পালকে, দিয়েছো মনে আশা স্বপ্ন চোখে, তাই তোমাকে দেখিয়া পালকে, লাগে না একা একা একটু ভালো, এই জীবনে তুমি সূর্যের আলো, তুমি ভালোবাসলে বাঁচব আমি, তুমি পৃথিবীতে থাকব আমি, তুমি ভালোবাসলে থাকবো আমি, এই পৃথিবীতে থাকবো আমি। জীবনের অভিধানে বেঁচে থাকা মানে বুঝি তোমাকে, তোমাকে ভালোবাসলে বাঁচবো আমি, এই পৃথিবীতে থাকবো আমি, ভালোবাসলে বাঁচবো আমি, এই পৃথিবীতে থাকবো আমি। আম্মা, আম্মা, দোলা। আরে বিন্দু দেবী, তুই এখানে আমার বাড়িতে কি চাস? আরে কথা বলছিস না কেন, বল কি মতলব নিয়ে আসছিস? না ভাইয়া, বিন্দু আপু কোনো মতলব নিয়ে আসেনি, এসেছে বিপদে পড়ে। বিপদ? কিসের বিপদ? ও নিশ্চয়ই আবার কোনো গুন্ডা তোরে তাড়া করছে। ম্যাথরানির চেহারা যদি এত সুন্দর হয়, বিয়ে তো লোকে করতেই চাইবে। ও ম্যাথরানি নয়, ও হলো সুলতান চৌধুরীর ভাগ্নে বিন্দু। কি হলো চিনতে পারছো? নিশ্চয় ওর মামা সুলতান চৌধুরী কোনো খারাপ মতলব নিয়ে ওরে আমার বাড়িতে পাঠাইছে। যাও, বেরিয়ে যাও। রাজা, রাজা আমার কথা শুনো। কি কথা শুনবো? আমি তোর কোনো কথা শুনবো না। আমার সহজ সরল আম্মারে তুই কি বুঝাই আমার বাড়িতে জায়গা নিছিস আমি জানি না। আমারে তুই বুঝাইতে পারবি না, তুই কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া এই বাড়িতে আসছস। দূরে বিশ্বাস করো রাজা, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, আমার উদ্দেশ্য একটাই। ভাগ্নির প্রতি আমার সামান্যতম দুর্বলতা কোনোদিনই হতে পারে না। দুর্বলতা যদি একটু থেকেও থাকে, তাহলে ওই সুইপার্নি বিন্দুর প্রতি ছিল। আমি সেই সুইপার্নি হয়ে থাকতে চাই রাজা। না, বেরিয়ে যা। তুই যদি নিজের ইচ্ছায় বের না হস, তাহলে আমার আম্মাকে তোর মামা যেভাবে চুলের মুঠি ধরে বের করে দিছিল, ঠিক সেইভাবে তোকে বের করে দেবো। তাই করো রাজা, তাই করো, তবু আমি কোথাও যাবো না। রাজা, আমি বলছি বের হয়ে যা। রাজা, ওরে বের করিস না, ওর কোনো দোষ নাই, আমি ওর এই বাড়িতে জায়গা দিছি। আম্মা আপনি জানেন না, ও সেই বাড়ির মেয়ে, যেই বাড়ির মানুষদের কথা মনে হইলে আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। আমি জানি, আমি সব জানি বাজান। আম্মা আপনি সব জানি না বুঝা ওরে জায়গা দিছেন। হ্যাঁ রাজা, আমি যে মা, বিন্দু সেই বাড়ির মেয়ে হলেও সেই বাড়ির সেই মানুষগুলোর চাইতে আলাদা, তোর প্রতিশোধের মানুষগুলোর মধ্যে বিন্দু পড়ে না। রাজা, সব মায়েরই স্বপ্ন থাকে ঘরে বউ আনার, আমি বিন্দুরে এইবারে বউ করতে চাই। বিন্দুর চাইতে ভালো মাইয়া হয়তো আমি পামু, কিন্তু বিন্দুর মধ্যে তোর প্রতি যে ভালোবাসা দেখছি তা হয়তো পামু না। তাই বলতাছি বিন্দুরে তোর বউ করে এই বাড়িতে রাইখা দে। বল বাবা, তুই আমার সাতটা পূরণ করবি? আম্মা, আপনার হুকুম কি আমি অমান্য করতে পারি? তাহলে কেডাই কি করে? দেখ মানে বুঝিনি।
ড্যাড মানে কি? আর ড্যাড মানে হইলে বাবা। হ্যাঁ জিগাইলো মাইয়ার বাবা কি আরে? ও বুঝছি, বাবা নাই বড় ভাই গার্জিয়ান। ভাই কি করে? বিজনেস ম্যান। গাড়ি আছে? আছে। ভাড়া বাসায় থাকে না নিজের বাড়ি? নিজের বাড়ি। আমার এই বাড়িটার মতো? আরে এটা তো পুরনো বাড়ি। লিসেন মিস্টার, আমাদের একসময় অনেক বড় বাড়ি ছিল, ব্যবসায় মার খেয়ে ওটা বিক্রি করে এই পুরনো বাড়িটা কিনেছি। ভাগ্য খারাপ হলে যা হয়, আল্লাহ তো সবাইকে সবকিছু দেয় না। আমি কিন্তু সোনার গা সেরাটন ছাড়া বিয়ের পার্টি করব না, খরচ সামলাতে পারবেন তো? আরে সোনার গা সেরাটন তো পুরান হয়ে গেছে, তাই না রে? ওয়েস্টিন রেডি তো না পারবো। ঠিক আছে ঠিক আছে, কালই যাব। তবে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, মেয়ের পরিবার যদি বড় লোক না হয় তাহলে কিন্তু এই বিয়ে হবে না। মম, ওরা অনেক বড় লোক। দেখব, ওরা কত বড় লোক। আসুন আসুন, ভিতরে আসুন। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। এই আকাশ দেখ তো, জুতোর নিচে ময়লা আছে নাকি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়াই রইলেন কেন? বসেন বসেন। কি ভাবতেছেন? কেমন করে থাকতে আছে? আরে দেখ না, লোকজন করে না। এক কাম করো বাবা, তুমি ওদের সাথে ওখানে গিয়ে গল্প করো, আমরা একটু কথা বলি। আই যা, ওরে সাথে করে নিয়ে যা। আসুন দুলা ভাই, আসুন আসুন, বসুন। কি দুলা ভাই, মনের আশা পূর্ণ হলো তো? শুনো, দোলা কিন্তু রাজা ভাইয়ের খুব আদরের বোন, দেখি শুনে রাখবে, নইলে রাখবে না মানে এই দোলা বাসরাতেই বিড়াল মেরে দিবি, বুঝলি? তোরা যেভাবে বলছিস মনে হচ্ছে দোলা আর আকাশ কেউ কাউকে না চিনেই বিয়ে করছে। রাইট, দেখো আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই নো প্রবলেম, নো টেনশন। কিন্তু শ্যালিকারা, এখন দেখো গার্ডিয়ান লেভেলে আন্ডারস্ট্যান্ডিং হয় কি না। কই বললেন না, কি ভাবতাছেন? আপনার পরিবারের উপযুক্ত দেবমোহর দেবার ক্ষমতা আমার নেই। এইসব কি বলেন? সত্যি কথাই বলছি বাবা, তোমাদের সম্মানের দিকে তাকিয়ে দেবমোহরের টাকা দেবার ক্ষমতা আমার নেই। তাই বলে তো বিয়ে বন্ধ হবে না, দেবমোহরের টাকা দেওয়ার রাস্তাটা আমি খুব সহজ করে দিতেছি। আমার আম্মা আপনার কাছে এখনো 15 দিনের বেতনের টাকা পায়। আমার 15 দিনের বেতনের টাকাটা দিয়ে দেন আম্মা। এক টাকাও পাবে না তুমি। ওই টাকাটাই আমার বোনরে দেনমোহর হিসেবে দিয়ে শোধ করে দিবেন। আর লজ্জা দিও না বাবা, আপনাদের সাথে আত্মীয়তা করে আপনাদের মতো বড় মনের মানুষ হতে দোলা মাকে আপনার কাছে ভিক্ষা চাইছি। বলুন কবে দেবেন দোলাকে? শুভ কাজ তাড়াতাড়ি হইলেই ভালো। রাজা, তোগো দুই ভাই বোনের বিয়ের ব্যবস্থা একলগেই কর বাবা। এই তোরা সবাই আয়। জি ওস্তাদ। এক্ষুনি বিয়ের ব্যবস্থা করতে হইব, চল চল। হ্যাঁ চল চল। নদী, এখন কেঁদে কেঁদে কি হবে? এত কাছে থেকেও তোর মনের কথাটা রাজাকে বলতে পারলি না, এ দোষ কি রাজার না তোর? হ্যাঁ ভাবি, দোষ আমার। কতবার মনে সাহস করে আমি রাজাকে বলতে চেয়েছি, কিন্তু ওর চোখের দিকে তাকানোর পর
দেখো আমি সব কিছু হারিয়ে ফেলি। আমার মনে হয় কে যেন তোকে থামিয়ে দেয়। হ্যাঁ থামিয়ে দেয় ভাবি, থামিয়ে দেয় আমার মন, কিন্তু সে মনকে কাল আমি আটঘাট বেঁধে নিয়ে যাবো আমার সাথে। সে মন যেন কোনো রকম বাধা দিতে না পারে আমাকে। কাল আমি যাবো ভাবি, পৃথিবীর আর কোনো বাধাই আমি মানবো না। আঙ্কেল এই পরাজয় আমি মেনে নিতে পারছি না। বাবুজি আপনি যত টাকা লাগে পুলিশকে সামাল দিন, বিন্দু যেখানে থাকুক আমি ওকে তুলে নিয়ে আসবো। আমি আজ আর কিচ্ছু মানবো না। আপনি বিয়ের সব ব্যবস্থা করুন, আমি বিন্দুকে নিয়ে আসছি। এটা কার বাড়ি, কোন সারা মালিক আমি কিচ্ছু জানতে চাই না। বিন্দু নামের একটি মেয়ে বাড়িতে আছে, তাকে এক মিনিটের মধ্যে এখানে চাই। যদি না পাই তাহলে বাড়ির কোনো লোককে আমি বাঁচিয়ে রাখবো না। এইটা রাজার বাড়ি, তুমি কে? আমি জাফর। ও সেই দিন তোমার লজ্জা হয় নাই তাহলে? বিন্দু এই বাড়িতেই আছে, আমি জীবিত থাকতে তুমি বিন্দুরে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না। তাহলে তোকে মেরে এই বাড়ি থেকে আমি বিন্দুকে নিয়ে যাব। তোরা বিন্দুকে খুঁজে বের করে নিয়ে আয়। তোমরা থামো। আম্মা আপনি কই? আপনার রাজা আপনার হুকুমের নশার পোশাক পরছে। নদী, নদী, ও নদী, ও নদী, তোর কি হয়েছে? এই অবস্থা কেন? রাজা তোর কাছে বহুবার ছুটে এসেছি আমার অন্যের কথা বলার জন্য। এ নদী কি বলতে চেয়েছিলি বল আমাকে। একটা কথা, শুধু একটা কথা বলবো না। তুই বিন্দুকে বিয়ে করার জন্য নশে সেজেছিস, কিন্তু তোর বিন্দুকে ওরা তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? জাফর। নদী, নদী আমার আম্মা কোথায়? আমার আম্মা কোথায়? আম্মাকে বাঁচাতে আমার গুলি লেগেছে, আমারও গুলি লেগেছে। তুই গিয়ে আম্মাকে বাঁচা, যাও যাও। তোরা তোরা ধর। আম্মা, 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 ও আম্মা আপনি কই? আম্মা, 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 আম্মা আপনি কই? আম্মা, 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 আম্মা আপনি কি হয়েছে? আম্মা এই তোরা কই? আমার আম্মার গুলি আছে, হাসপাতালে নিতে হবে। আমার আম্মার বাঁচান ডাক্তার, ডাক্তার আমার আম্মার গুলি লাগছে। আম্মা, আম্মা, ডাক্তার, ডাক্তার আমার আম্মার বাঁচান ডাক্তার, আমার আম্মার গুলি লাগছে। আমার আম্মাকে বাঁচাইতে হবে, তা না হলে ভূমিকম্প হয়ে যাবে। কিন্তু সব কিছু ধ্বংস করে দেবো, আমি কিছু করে দেবো, কাউরে বাঁচতে দেবো না, কাউরে না। এই তো বল না, এই তো বল না, এই এই আমার আম্মার বাঁচাইতে বল না, আমার আম্মার বাঁচাইতে বল। ডাক্তার আপনার পায়ে ধরি, আমার আম্মার বাঁচাই দেন ডাক্তার প্লিজ।
ডাক্তার আমার আম্মা আপনার আম্মাজান সুস্থ ওনার হাতে লাগা গুলিটা বের করে দিয়েছি জ্ঞান ফিরেছে বেডে পাঠিয়ে দিয়েছি দেখতে যেতে পারেন কিন্তু ওই মেয়েটাকে বাঁচাতে পারলাম না খারাপি কইরা সব কিছু পেছ লাগাই দিলা আমি শেষ হয়ে গেছি এই বাড়িও বিক্রি করে দিয়েছি দেনার দায় আমার পিঠে দিয়ালে লেগে গেছে দিয়ালে আরে মিয়া তুমি একলা ভোগী রইছো আমি হই নাই কে এখন বাঁচার উপায় একটাই বিন্দুকে বিয়ে করে ওর সম্পত্তির মালিক হওয়া আপনি যেভাবে পারেন বিন্দুকে রাজি করান নইলে আর দেখছো দেখছো খুন খারাপি হবে আরে না আর খুন খারাপি দরকার নাই আমি যেভাবেই পারি বিন্দুকে রাজি করাইতেছি আরে ওনার পাগলামি কইরো না বিয়ের কাপড় চোপড় গহনাপাতি আইনা রাখছি উপরে গিয়া তাড়াতাড়ি পরে লও যাও জীবন গেলেও না আমি বুঝতে পেরেছি মামা তুমি আমার বাবার সম্পত্তি ভোগ দখল করার জন্য দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছ এই সম্পত্তির উপর যখন তোমার এতই লোভ তাহলে সব সম্পত্তি আমি তোমাকে লিখে দেব তবু তুমি আমাকে জাফরের হাত থেকে মুক্তি দাও মুক্তি দাও আরে মুক্তি দিলে তুমি চলে যাও রাজার কাছে আমার জাফরে কি হবে শোনো পাগলামি না কইরা কাপড় চোপড় পইরা রেডি হও চল আম্মা আপনি সুস্থ হ্যাঁ আমি সুস্থ এই দেখ আমি এখন ভালো আছি সুলতানের জাফরের কাছে আমার অনেক পাওনা বুঝান তো হবে না আর আপনি বলছেন বিন্দুরে বিয়ে করতে বিয়ে করতে হবে না আম্মা আমরা সুলতানের বাড়ি যাব আম্মা আমার চোখের সামনে ওই বাড়ির সিঁড়ি দিয়ে আপনারে এই দৃশ্য 17 বছর যাবৎ প্রতিদিন কমপক্ষে 10-12 আমার চোখের সামনে ভাসে ওই বাড়িটাতে পালকিতে চড়ে যাবেন এ আব্দুল্লাহ জি উস্তাদ তো পালকি নিয়ে আয় বেহারা খবর দে বেহারা লাগতো না আজকে আমরা একে মিলে আমাজন হালকি তৈরি হয়ে যাই ফালকি টানো আরে টানো টানো জোরে হাঁটো খুশিতে হাঁটো আরো জোরে ফালকি টানো হইলো অহনু রেডি হো নাই কিয়া আরে জাফর তো 900 সাইজে অহনি আয়া পড়বো তখন কি করবা আব্বাজান আব্বাজান সর্বনাশ হয়ে গেছে আব্বাজান কি হয়েছে আবার প্যাঁচ লেগে গেছে রাজা তার দলবল নিয়ে বিন্দুকে নিতে এই বাড়িতে আসছে ওর চোখে আজ আমি যে আগুন দেখেছি তাতে মনে হয় সব পুড়িয়ে ছারখার করে ফেলবে আব্বাজান আব্বাজান আমার কথা শোনেন জাফর ভাইকে খবর দেন উনি এসে বিন্দুকে এই বাড়ি থেকে নিয়ে যাক তাহলে হয়তো আমরা বাঁচবো জীবনে পয়লা একটা ভালো বুদ্ধি দিলে জামাই বাবাজি জাফরের ফোন লাগাও জি এ ফালকি টানো আরো জোরে আম্মা যাবে আরো জোরে ছেড়ে দাও বলছি লা 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 হে 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 লা 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 এই দেখো বিন্দু তোমার এই শাড়িটা আমি আনিয়েছি আবু ধাবি থেকে তোমার জন্য গহনা এনেছে দুবাই থেকে শাড়ি গহনা মিলিয়ে প্রায় 30 লক্ষ টাকা খরচ করেছি শুধুমাত্র তোমার জন্য বিন্দু 30 লক্ষ কেন 30 কোটি টাকা খরচ করলেও আমি আমার জীবন থাকতে তোমাকে বিয়ে করব না আমি রাজার শুধু রাজার রাজা 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 কি আছো রাজার মতো যা আমার মতো নেই ও শালা রাজা আমাকে পথের ফকির বানিয়েছে বস্তির ছেলে কোটিপতি হয়ে আমাদের সাথে টক্কর দিয়েছে তোমাদের সাথে সে টক্কর দেয়নি বরং তোমাদের কৃতকর্মের জবাব দিয়েছে
একটা কথা শুনে রাখো বিন্দু, না হোক তাহলে কারোর হতে পারবে না। প্রয়োজনে আমি সারা শহর রক্তের বন্যা বয়ে দেব, রক্তের বন্যা। জাফর, তোমার তো ওই সম্পত্তির উপরেই লোভ। আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিচ্ছি। নো 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 নো, শুধু রাজত্ব নয়, আমার প্রয়োজন রাজকন্যা এবং রাজত্ব। তোমাকে আমি শেষবারের মতো বলছি, রাজি হয়ে যাও, নইলে। আমিও শেষবারের মতো বলছি, আমার জীবন থাকতে না। তুই শুধু জাফরকে দেখেছিস, কিন্তু তুই জানিস না আমার ভিতরে একটা মীর জাফর লুকিয়ে আছে। সে মীর জাফরকে ঘুমন্ত অবস্থায় থাকতে দে, ও যদি জেগে যায় তবে তার পরিণাম হবে ভয়াবহ, ভয়াবহ, ভয়াবহ। তোর জন্য অপেক্ষা করছে আরো ভয়াবহ পরিণাম। তুই রাজাকে চিনিস না। পালকি নামা, নামা, আস্তে নামাও, নামাও, নামাও। আম্মা নামেন, আম্মা। এই সেই বাড়ির গেট, যে গেট দিয়ে একদিন বিধ্বস্ত অবস্থায় আপনি কানতে কানতে বাইর হয়েছিলেন। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আম্মা, আপনি কি সত্যি টাকা চুরি করছেন? আপনি কোনো কথা কন নাই, আপনার চোখ দিয়ে শুধু ঝরঝরে পানি পড়ছে। সেই চোখের পানির শোধ নিতে আসি আম্মা, চলেন। এই বাক্স নিয়ে আয়। এই সুলতান, তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। তুই কেটা, তোর লগে আমার কি হিসাব নিকাশ? আমি সেই রাজা, 17 বছর আগে চাকরানির বেটা ছিলাম। দেখ তো চিনতে পারিস কিনা, ওই যে সেই চাকরানি, আমার আম্মা, যারে তুই মিথ্যা টাকা চুরির অপবাদ দিয়া ঠিক এই জায়গায় অপমান করছিলি। আমার আম্মা চুরি না কইরাও চোর সাজছিল। আর তুই আমার আম্মারে ওই ঘরের দরজা বন্ধ কইরা নির্যাতন করছিলি, নির্যাতন করতে করতে ওই মহিলার মুখ দিয়া মিথ্যা স্বীকারোক্তি নিছিলি। আর আমি, আমি একটা অসহায় শিশু, শুধু মায়ের অত্যাচারের চিৎকার শুনছিলাম। আমার কিছুই করার ক্ষমতা ছিল না, বোকার মতো শুধু দুই চোখ দিয়ে পানি ঝরাইছি। তখন আমি কিছুই করতে পারি নাই, কেন জানিস? কারণ আমি তখন বস্তিতে থাকতাম, গরিব ছিলাম। আজ আমি কোটিপতি হয়েছি, জানিস? এই বস্তির ছেলে কোটিপতি হয়েছে কার জন্য? তোর জন্য, শুধুমাত্র তোর প্রতিশোধ নেওয়ার জন্য। আজ আমি ওই ঘরটার দরজা বন্ধ করে তোরে পেটাবো, আর ওই অত্যাচারের শব্দ তোর মেয়ে নিচে দাঁড়ায় শুনবে, কিছুই করতে পারবে না, শুধু অসহায়ের মতো কানবে, যেমন আমি কানছিলাম। আমার মাফ করে দাও। ঠিক এইভাবে আমার আম্মাও তোর কাছে মাফ চাইছিল, মাফ করছিলি, করস নাই। আয় সুলতানের বাচ্চা, ঠিক এই জায়গা কি মনে পড়ে? মনে পড়ে এই সেই জায়গা, এই জায়গায় আমার মারে তুই লাথি মারছিলি, আজকে আমি তোরে লাথি মারবো। আয়। আব্বু, আমার আব্বুকে ছেড়ে দাও।
দুবাই থেকে আনা চাবুকটা বাইর কর। আমার বুকে ছেড়ে দাও আমার বুকে ছেড়ে দাও আপু। আম্মা আপনি নিজের হাতে চাবুক মারেন না রাজা, আমি যে মা, ক্ষমা ছাড়া আমার কাছে যে আর কিছু নেই বাবা। আপনি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করব না আম্মা। আমি তোমার ক্ষমা করছি, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওস্তাদ বিন্দুরে হরাও হালাইছে। বল বিন্দু কোথায়? বল বলছি বলছি। ठाकुमा